আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমিস ফুড গ্যালারি। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে রুমিস ফুড গ্যালারিতে। আজকে আপনাদেরকে দেখাবো বিফ কোফতা বিরিয়ানি। এই রেসিপিতে আপনারা খুবই সহজভাবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার বিফ কোফতা বিরিয়ানি আমরা কিভাবে তৈরি করে নেব। প্রথমে আমি বিফ কোফতা তৈরি করে নেব। তো এখানে 1 কাপের মতো গরুর মাংস কিমা করে নিয়েছি আর 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্টিং সল্ট আর 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এখন এগুলো সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আবার একটু মেখে নেব। এখন এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর খুব ভালো করে আবার মেখে নিতে হবে। এখন এভাবে আমি সবগুলা বল তৈরি করে নিব। এই সাইজে তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ তৈরি করে নিতে পারেন। চুলায় প্যান দিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি কিছু পেঁয়াজ ভেজা করে নিয়েছিলাম, তো তেলটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা। এখন এখানে 1/2 চা চামচ শাহি জিরা আর জয়িত্রী দিয়ে একটু ভেজে নিব। এখন এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভাজার পর এর মধ্যে 1/2 চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে টক দই দিয়ে দিব। এই টক দই আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। তো 3 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে 3 টেবিল চামচ পানি আর 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে এই টক দই তৈরি করেছি এটা দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চামচ চিনি, 1/2 চামচ টেস্টিং সল্ট, 1/2 স্বাদমতো লবণ। এখন আবার একটু নাড়াচাড়া করে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা বলক উঠার আগ পর্যন্ত ওয়েট করব। তো পানিটা বলক উঠে এসেছে, এখন এর মধ্যে এই বলগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে শেষ, এখন এগুলো মাঝখানে এনে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই পর্যায়ে। এখন ঢাকন দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন এই বলগুলা শক্ত হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করলে আর সমস্যা হবে না, ভেঙে যাওয়ার ভয় নেই। তো আমি এখন আর একটু ঢেকে আর একটু সেদ্ধ করে নেব বলগুলো। তো এই পর্যায়ে ঝোলটা শুকিয়ে এসেছে, তো আমি এই ঝোলটা আর একটু শুকিয়ে নেব। তো আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো এই পর্যায়ে বিফ কোফতাটা আমার রেডি হয়ে গিয়েছে। এরকম ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন পোলাওটা রান্না করে নিতে হবে। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে দারচিনি, ইলাচি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ গুঁড়া আর 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপর পানিটা ঝরিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কয়েকটা কাঁচামরিচ। এখন চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে।
চালটা কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে 3 কাপ গরম পানি দিয়ে দিতে হবে। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ চিনি আর টেস্টিং সল্ট, আর 1/4 কাপ দিয়ে দিয়েছি লিকুইড দুধ। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে এখন আমি বিট কোফতাটা দিয়ে দিচ্ছি। এখন এই কোফতাটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে সম্পূর্ণ। এভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে আবার রাইসটা কিছুক্ষণ ভাপে রেখে দিতে হবে, কারণ এখনো আমার চালটা ভালোভাবে সেদ্ধ হয়নি, ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো এই পর্যায়ে মনে হচ্ছে রাইসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, ঠিক মতো সেদ্ধ হয়েছে। এখন 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। একটা ডিশে বিরিয়ানি বেড়ে নিয়েছি, আর এখন এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম কুচি আর কিছু কিসমিস আবার উপর থেকে সাজিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার বিফ কোফতা বিরিয়ানি। তো দেখুন, আমি এখন বিফ কোফতা মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এই কোফতা তেলে ভেজে তারপর রান্না করে নিতে পারেন, কিন্তু তেলে ভাজার চাইতে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই কোফতাটা ভিতরে একটু জুসি ভাবটা থাকে। তো আশা করছি আমার আজকের এই বিফ কোফতা বিরিয়ানিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।